অন্যের স্ত্রীর সাথে লাইন করে তার সাথে অবৈধ সম্পর্ক করা, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আমি বলতে পারলাম না। বউ কি দেখে অভাব আছে বলেন? অনেকে তো বউ খুঁজে পাচ্ছে না, লোকের বউ নিয়ে টানাটানি করছে। কথা বলছে না কেন? নিজের বউ বাদ দিয়ে অন্যের বউর সাথে বা নিজের স্বামী বাদ দিয়ে অন্য লোকের স্বামীর সাথে, আল্লাহর নবী বলেন যারা এই পরকীয়া প্রেমে আসক্ত হবে, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে লাইন করবে, নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে মন দেওয়া নেওয়া চালাবে। দুনিয়ায় তিনটা আর মরণের পরে তিনটা, এই ছয়টা আজাব আল্লাহ তার উপরে দেবে। এমনিতেই কোনো অবিবাহিত মেয়ের সাথে যদি আপনি লাইন করেন, প্রেম করেন, মন দেওয়া নেওয়া করেন, বিয়ে করে ফেলেন, কথা বলেন না কেন? يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ الله পাক বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমানের দাবি আছে না নেই? আমাদেরকে আল্লাহ তার কুদরতের হাত এভাবে ওসা করে ডাক দিয়েছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, কি করো? এখন আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় মানে মসজিদে বসে থাকবেন, বাইরে আসবেন না, বলেন হ্যাঁ। আল্লাহর ভয় মানে বিশাল জব্বা গায়ে দিয়ে থাকবেন, দাড়ি মুখে রাখবেন, তসবিহ হাতে নেবেন, বিশাল রুমাল মাথার উপরে দিয়ে দুনিয়ার কোনো খেয়াল করবেন না। আস্তে বলেন, রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার সময় দেখবেন একটা সিনেমা হলের পোস্টার লাগানো আছে, সিনেমার নাম দিয়েছে কাঠ বিড়ালি। আজকে চলছে সিনেমার নাম কি? এখন আর কোনো নাম খুঁজে পাচ্ছে না, কি করবে? নাম দিয়েছে কাঠ বিড়ালি। এই একটা কোনো অর্থ হয়? সিনেমাটা এমন একটা পোস্টার লাগানো মনে করেন, নায়িকাকে নায়ক এমন ভাবে জড়িয়ে ধরেছে, জীবন যায় যায় অবস্থা। আপনি যদি এখন দেখে বলেন আস্তাগফিরুল্লাহ, এ কাজ মানুষে করে নাউজুবিল্লাহ বলে আপনি চলে আসলেন, আপনি বিশাল তাকওয়াবান। তাকওয়া তো আপনার ওইটা যে সিনেমা হলের পোস্টার কি করে নামানো যায়, কি করে এটা বন্ধ করা যায়, এর জন্য আপনি বিভিন্ন কায়দায় পরিকল্পনা তৈরি করবেন যে কি করে এটা বন্ধ করা যায়। এর দ্বারা হাজারো যুবকের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই পরিকল্পনাগুলো যারা করে তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, চক্ষুর দেখ দুনিয়ার উপরে কি হচ্ছে। আর তাকওয়া মানে আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া, কথা বুঝতেছেন? তাকওয়া মানে শুধুমাত্র ঘৃণ ছেড়ে দেওয়া না, ঘৃণা করে আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে চলে আসার নাম। আরো জোরে বলেন, সবার কাছে বলছি, তাকওয়া শব্দটার যে ব্যাখ্যা এখন বললাম, আল্লাহর নিষিদ্ধ কাজের ভেতরে সুদ আছে না নেই? বলেন, এলাকায় যারা টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, অনেক স্বর্ণকার দোকানদার যারা আমরা খোঁজ নিয়ে দেখেছি, অধিকাংশ স্বর্ণের দোকানদার সুদের সাথে জড়িত। স্বর্ণের দোকানে মাসের পরে কা মাস কোনো খরিদ্দার নেই, অথচ দেদারসে ভালোভাবে চলছে, ও ফেরেশতারা চালায়, কি দিয়ে চলে? সুদ। এক কথা বলে না কেন? 100 টাকায় 250 টাকা, শুধু ছেড়ে দেবেন হবে না, ঘৃণা করে আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দিয়ে চলে আসবেন, এর নাম তাকওয়া, কথা বলেন না কেন? পরকীয়া প্রেম করা কি নিষিদ্ধ কাজ না? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তাহলে এই কাজে যারা আছেন, নাকি এলাকায় সব চলে না?
এই যে গার্মেন্টসে যারা আছেন অনেকেই নিজের বউ বাদ দিয়ে কলিকের সাথে লাইন চালিয়ে যাচ্ছেন 180 মাইল বেগে মনে করেন হুজুর কিছু জানি না সব খবর আমার কাছে আছে এমনিতেই কোনো অবিবাহিত মেয়ের সাথে যদি আপনি লাইন করেন প্রেম করেন মন দেওয়া নেওয়া করেন বিয়ে করে ফেলেন কথা বলছেন কেন কিন্তু অন্যের স্ত্রীর সাথে লাইন করে তার সাথে অবৈধ সম্পর্ক করা এটা যে কত বড় মারাত্মক অপরাধ আমি বলতে পারলাম না এই কাছে বাসে অনেক মানুষ এখানে আমি জানি একটু হাত তোলেন তো না না আছে আমি জানি হাত তোলেন আপনার লজ্জা নেই তোলেন আপনি তো বীর পুরুষ আপনি দুই জায়গায় চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভাই এখানে নেই জানছি মেয়েদের ভেতরে হয়তো আছে নিজের স্বামী বাদ দিয়ে অন্য লোকের স্বামীর সাথে লাইন করিস কথা বলেন আল্লাহর এই নিষিদ্ধ কাজ যারা করছেন যদি তাকওয়া অর্জন করতে চান এই মুহূর্তে ওটা ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে আর যদি না ছাড়েন তাহলে ছয়টা আজাব আল্লাহ দুনিয়া আর আখেরাত মিলে আপনাকে দেবে মাস্ট বি দেবে দুনিয়ায় তিনটা আর মরণের পরে তিনটা এই হাদিসটা বলবো কারা কারা শুনতে চান দেখি লাইন করা লোক নেই মানে আছে জানি আছে হাত তোলার দরকার কি আপনার তো শোনার এত আগ্রহ থাকার কথা না যদি লাইন আপনি না করে থাকেন যারা করেছেন এবার ভালো করে মিলান চেহারার দিকে প্রথমে তাকাবেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন যারা এই পরকীয়া প্রেমে আসক্ত হবে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে লাইন করবে নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে মন দেওয়া নেওয়া চালাবে ওরা যদি আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে না দেয় দুনিয়ায় তিনটা আর মরণের পরে তিনটা এই ছয়টা আজাব আল্লাহ তার উপরে দেবে এক নম্বরে দুনিয়ার ভেতরে আজাব আমার আল্লাহ তার চেহারার নূর কেড়ে নেবে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আপনি একটু পাশে তাকিয়ে দেখেন তো তাকান চেহারার ভেতরে কোনো মাধুর্যতা নেই কোনো নূর নেই কোনো উজ্জ্বলতা নেই বুঝবেন ও লাইন চালাচ্ছে না তো চেহারার নূর গেল কোথায় আপনি যত ফেরেন লাভলি মাখেন আর ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধৌত করেন চেহারার উজ্জ্বলতা না হবে না যদি আপনি ওই লাইন না ছাড়েন দুই নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে কথা বুঝতেছেন আপনি যদি 70 বছর বাঁচতেন আর বাঁচবেন না 50 বছরে পটল তুলবেন তিন নম্বরে দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে দুনিয়ায় অনেক কিছু আছে মনে হবে কিন্তু কিসের যেন অভাব কার সাথে মিলছে একটু হাত তোলেন দেখি একজন লাইন শুরু করেছে এই যে তিনটা শাস্তির কথা বললাম অনেকের চেহারা দেখি আপনি দেখবেন এগুলো অনেকেই পেয়ে গেছে চেহারার উজ্জ্বলতা আল্লাহ কেড়ে নিয়েছে দুই নম্বরে ওদের অভাব কাটে না কত বেতন হয় ওভার ডিউটি করে তারপর অভাব কাটে না আমি নাম নিলাম না আমি অনেকের নাম জানি বলবো আপনি কিছু মনে করেন না তিন নম্বরে কি তার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে মরণের পরে আমার আল্লাহ যে তিনটা আজাব দেবে তার এক নম্বরে ও মরতে দেরি আমার আল্লাহ ওর উপরে রাগ করে থাকবে কথা বুঝতেছে যারা পরকীয়া প্রেম করেন একের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে আসেন আপনার কিন্তু প্রথম শাস্তি আমার আল্লাহ আপনার উপরে রাগে গোচ্ছায় ফেটে পড়বে দুই নম্বরে আমল নামা যখন দেবে আপনি লজ্জায় পড়তে চাবেন না তিন নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে এরপরেও যদি কেউ অপরাধটা ঘৃণা করে ছেড়ে না দেন আপনি যান কোথায় যাবেন যান তাকওয়া অর্জন করতে চান শুধু দাড়ি বড় বড় রাখলে হয় না
শুধু মসজিদে পড়ে থাকলে হয় না, তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ, এরকম 500টা আছে। কয়টা? 500। ওরা কোরআনে আল্লাহ এরকম 500 আয়াত দিয়েছেন নিষিদ্ধ কাজের, এগুলো শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। ঠিক।